হ্যালো বন্ধুরা, কে আপনি? কেমন আছো সবাই? আমার সঙ্গে ফাজলামি করবে না। আশা করি ভালো আছো। না তো বরাবরের মতো আজকেও একটি নতুন এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো আজকে আমি মটোরোলা ইটস প্লাস এর রিভিউ করবো। কথাটা ঠিকই বলেছেন সর্বনাশ। তাহলে এই কথাই থাকলো। ওকে ওকে, 19 মে ভারতে আসছে মটোরোলা ইটস প্লাস। বলেন কি? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছে মটোরোলা ইটস ও মটোরোলা ইটস প্লাস। মটোরোলা ইটস প্লাস রয়েছে স্ন্যাপড্রাগন 865 চিপসেট, 108 মেগাপিক্সেলের ক্যামেরা ও সুপার ফাস্ট চার্জিং। সম্প্রতি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল শীঘ্রই ভারতে আসছে মটোরোলা ইটস প্লাস। অবশেষে ফ্লিপকার্টে প্রকাশিত টিজারে জানা গেল 19 মে ভারতে আসছে এই ফোন। এই ফোনে থাকছে হোল পাঞ্চ ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে, যদিও ভারতে এই ফোনের দাম ঘোষণা করেনি মটোরোলা। তাও সত্য, ভারত ছাড়াও ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে লঞ্চ হবে এই স্মার্টফোন। মটোরোলা ইটস প্লাস স্পেসিফিকেশন সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আচ্ছা যাই হোক, এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি FHD প্লাস OLED ডিসপ্লে। ফোনের ভেতরে রয়েছে স্ন্যাপড্রাগন 865 চিপসেট, 12 GB র্যাম এবং 256 GB স্টোরেজ। এই ফোনে রয়েছে একটি 108 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরাটি প্রাইমারি ক্যামেরা, সঙ্গে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এই ক্যামেরায় 6K ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও থাকছে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। এই ক্যামেরায় 3x অপটিক্যাল জুম ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। আর থাকছে একটি টাইম অফ ফ্লাইট সেন্সর, অর্থাৎ TOF সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 25 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনের ভেতরে রয়েছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো বন্ধুরা, এই ফোনটি সব দিক থেকে পারফেক্ট। স্টাইল বলেন, চার্জিং ব্যাকআপ বলেন, র্যাম রম সব দিক থেকে এই ফোনটি পারফেক্ট। প্লাস ক্যামেরা সেকশনেও দুর্দান্ত ফিচার রেখেছে এই ফোনটি। তো এই ফোনের দামও বরাবরই দুর্দান্ত। আমেরিকান বাজারে এই ফোনটির মূল্য রাখা হয়েছে $999। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়, অর্থাৎ যেটা বাংলাদেশি মূল্য প্রায় 80,000 টাকা। সরি, I'm very sorry. অবশ্য বাংলাদেশে এই ফোনটি পেতে পেতে আপনারা এই ফোনটি 90,000 থেকে 1,00,000 টাকায় পেয়ে যাবেন। যা কি মানুষ রে বাবা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্যান্টাস্টিক, আসলে জীবনে এত আনন্দ আমি কোনোদিন অনুভব করিনি। এবং এই ফোনটি যদি কেউ ব্যবহার করে থাকেন, যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফোনটি কেমন ব্যবহার করে কেমন মজা পেয়েছেন। তো অল দ্য বেস্ট। আর আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকুন, অবশ্যই দেখে আসবেন। অনুমতি দেওয়া হলো, নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকে আর না, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রিভিউ অথবা ট্রিক্স নিয়ে। টাটা।